بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله إن الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على نبي الذي لا نبي بعد সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে শবে বরাত এই শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করতেছিলাম। আমরা ইতিমধ্যেই শবে বরাতের পরিচয়, এর পারিভাষিক অর্থ, বিভিন্ন নামে শবে বরাত এবং শবে বরাতকে প্রমাণ করতে গিয়ে আল কোরআন এবং হাদিস থেকে যে দলিল দেওয়া হয় এগুলো যে ঠিক না, এগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। উল্লেখ্য, শবে বরাতের ক্ষেত্রে আকিদাও রয়েছে, কোনো বিষয়ের আকিদা কিন্তু খুব মারাত্মক বিষয়। আপনারা কী মনে করেন, শবে বরাত ক্ষেত্রে যে জিনিসগুলো বিশ্বাস করা হয় ওগুলো কি আকিদা না? যেমন মনে করুন, শবে বরাতের রাতে আয়ু লেখা হয়, শবে বরাতের রাতে আয় বৃদ্ধি করা হয়, দেখি বিশ্বাস না? শবে বরাতের রাতে রূহ দুনিয়ায় আগমন করে, এগুলো কি বিশ্বাস না? শবে বরাতের রাতে এক বছরের ভাগ্য রেজিস্টার করা হয়, এগুলো কি আকিদার ভিতরে না? পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম একমত যে আকিদার ক্ষেত্রে কোনো দৈব হাদিস গ্রহণযোগ্য না। যারা দৈব হাদিস দিয়ে বক্তৃতা বা বক্তব্য দেওয়াকে জায়েজ মনে করেন, তারাও কিন্তু আকিদার ক্ষেত্রে দৈব হাদিসকে তারা গ্রহণ করেন না। অথচ এই মর্মে আমরা যে কথাগুলো পাই এগুলি সবগুলোই দৈব, জাল ও ভিত্তিহীন কথা। কারণ শবে বরাতের রাত্রিতে হায়াত, মাউত, ভাগ্য, রেজিস্টার এগুলি করা হয়। এই মর্মে হযরত আয়েশা থেকে এবং বিভিন্নভাবে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সবগুলো দৈব অজান। তখন ধরে বুখারিতে আমরা পাই সহিহ হাদিস এবং অন্য হাদিসে আমরা পাই সহিহ হাদিস, সেটা কি? মানুষের রুহ যখন মায়ের গর্ভে আসে, 40 দিনের পরে যখন আল্লাহ রুহ দিয়ে দেন, এরপরে কি একজন ফেরেশতাকে নিযুক্ত করেন এবং তাকে নির্দেশ দেন এই জিনিসগুলো ওই ব্যক্তির ভাগ্যে লিপিবদ্ধ করার জন্য। তার মধ্যে কি, সে কবে জন্মগ্রহণ করবে, আবার কবে মারা যাবে, তার হায়াত এবং মাউত, তার আজম, এবং সে কি ভালো হবে না মন্দ হবে, এবং তার কি রেজেক, এগুলি সেদিনই লিপিবদ্ধ করা হয়। এবং এই হাদিসটি বুখারিতে আছে, এই হাদিসটি মুসলিমে আছে, এই হাদিসটি আবু দাউদে আছে, হাদিসটি তিরমিজিতে আছে, এবং এর সানাদ সহি। এ সানাদ কি সহি? বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে বলা হচ্ছে যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এবং কি আরাফার ময়দানে এবং শবে বরাতের রাতে, অর্থাৎ শাবান মাসের দিবাগত 14 তারিখের রাতে আল্লাহ রাব্বুল আলামিনকে হায়াত, মাউত, ভাগ্য এসব রেজিস্টার করে, এগুলো লিপিবদ্ধ করে। এগুলো কি এটা মানে ভিত্তিহীন কথা? এগুলো কোনো দলিল সহি না। সহি দলিল কি? যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে একটি শিশু যখন চলে আসে তখনই লিপিবদ্ধ করে। আর এই জন্যই তো একজন মুসলিম সে তাকদীরের উপরে বিশ্বাস করে। তাকদীর কি ইমানের অন্তর্ভুক্ত না? যে তাকদীরের ভালো এবং মন্দর প্রতি আমরা কী করি, বিশ্বাস করি, তাই কিনা? যে তাকদীরের ভালো এবং মন্দর প্রতি আমরা বিশ্বাস করি, তাকদীর তো সেদিনই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং এই কথাগুলো ভুল। আরও মারাত্মক ভুল হলো, যারা এই বিশ্বাস করে যে শবে বরাতের রাতে রুহু দুনিয়ায় ফিরে আসে, এরকম বিশ্বাস করা হয় না? এরকম বিশ্বাসী ভাই ও বোনদেরকে আমরা দেখতে পাই প্রতি বছর যখন শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত এই পৃথিবীর আকাশে চলে আসে, তখন ওই সকল মহিলারা যিনি তার স্বামীকে হারিয়েছেন, ওই সকল ভাই ও বোনেরা যিনারা তাদের মা ও ভাইকে হারিয়েছেন,
ওই সমস্ত লোকেরা যারা পরস্পর পরস্পর তার স্নেহধন্য অথবা শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে হারিয়েছেন, তারা রাতে অত্যন্ত জাঁকজমকের সাথে এবং ভাবাপন্ন অবস্থায় রাত্রি যাপন করেন। এই উদ্দেশ্যে এই রাতে কখনো না কখনো ওই মৃত্যু রূহগুলো দুনিয়ায় এসে আমাদের রূহের সাথে একাত্রিত হবে। এই আকিদা পোষণ করে তারা কি তাদের সেই মৃত্যু রূহের ইচ্ছায়, তাদের সাক্ষাতের গভীর প্রত্যাশায় তারা রাত্রে জাগরণ করে, নাউযুবিল্লাহ মিন যালিক। এবং এর ভিত্তি দেওয়া হয় আল কোরআন থেকে। কি থেকে ভিত্তি দেওয়া হয়? আল কোরআন। আল কোরআন যেন মানুষের একটা খেলার বস্তু আছে, যে যেটা চাবে ওটা নিয়ে দলিল দেবে আল কোরআন থেকে। এরকম হয়ে গেছে, দলিল দেন কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জালুল মালাইকা, এদিন মালাইকা ফেরেশতা এবং রূহ অবতীর্ণ হয়। তো রূহ যখন অবতীর্ণ হয় তাহলে তো মৃত্যু রূহগুলো দুনিয়ায় চলে আসে, দেশের কোরআন থেকে দুনিয়া রূহ। তারা তো বলছে রুহের আগমন ঘটে, তাই না? কিন্তু এখানে রুহ অর্থ কি? এখানে রুহ অর্থ হলো ফেরেশতাদের শ্রেষ্ঠতম ফেরেশতা কে? জিব্রিল আলাইহিসসালাম। জিব্রিল আলাইহিসসালামের সম্মানার্থে, তার মর্যাদাকে আরও একটু বেশি করে বাড়াই দিতে গিয়ে মালায়েকার পরে আবার তার নামটি নিয়ে আসছেন। জিব্রিলের অপর নাম কে? রুহ। সুবহানাল্লাহ। এখন আমরা এই কোরআনের আয়াতেই দেখতে পাই কিছু সংখ্যক আলেম, কিছু সংখ্যক ভাই, কিছু সংখ্যক ইমাম, কিছু সংখ্যক মুফতি, কিছু সংখ্যক লোক এই আকিদা পোষণ করে যে এই রাতে রুহের আগমন ঘটে এবং কোরআন তা বলছে। না, কোরআন কি বলেছে? কোরআন বলেছে মানুষ মারা যাওয়ার পরে দুনিয়া আর রিটার্ন করবে না। মানুষের জীবনের মৌলিক পাঁচটি স্তর, কয়টি স্তর? পাঁচটি স্তর। একটা হচ্ছে আলমে আর ওয়াহা, রুহের জগৎ, আরেকটি হলো মায়ের প্যাটের জগৎ, আরেকটি হলো দুনিয়ার জগৎ, আরেকটি হলো বারজাখ বা কবরের জগৎ, আরেকটি হলো আখেরাতের জগৎ। কোনো জগতের সাথে কোনো জগতের সম্পর্ক নাই। আমরা কি আলমে আর ওয়াহায় ফিরে যেতে পারবো? আমরা কি মায়ের প্যাটের জগতে ফিরে যেতে পারবো? আমরা যেমন আলমে আর ওয়াহায় ফিরে যেতে পারবো না, মায়ের প্যাটের জগতে ফিরে যেতে পারবো না। অনুরূপভাবে যারা কবর জগতে চলে যায়, বারজাক জগতে চলে যায়, তারা দুনিয়াতে রিটার্ন করবে না। তবে রিটার্ন করবে এরকম বিশ্বাসী লোকও আছে। বলুন তো কারা? হিন্দুদের আকীদা ও বিশ্বাস হলো তাদের রুহটা দুনিয়ায় প্রবর্তন হয়, এই জন্য তারা মনে করে এই যে আমার দাদা দাদা ফিরে চলে আসছে। হ্যাঁ, এরকম পরিবর্তন যে আকীদাটা, এই আকীদাকে হিন্দুদের আছে, দেখেন মুসলমানদের আজ কী অবস্থা। তাহলে এই মর্মে যত আকিদা আছে এই আকিদাগুলো 100% সব মিথ্যা, অথচ এই আকিদাগুলো আজকে আমাদের সমাজে চলছে। সবাই বলার ভিত্তিক যে আকিদাগুলো পোষণ করা হয় এই আকিদার সাথে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কোনো মিল নেই, অবশ্যই আমাদেরকে এই আকিদা থেকে দূরে থাকতে হবে। সবাই বরাতের ক্ষেত্রে মানুষ অনেক বেশি বাড়াবাড়ি করছে। কী বাড়াবাড়ি করছে জানেন? অসংখ্য জাল হাদিস বানায় রাসুলের নামে দিয়ে দেওয়া হয়েছে। যেমন শুনুন, হযরত ঈসা আলাইহিসসালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আল্লাহ, আমার চেয়ে এমন কোন ব্যক্তিকে, কোনো বুজুর্গকে আজকের এই দুনিয়ায় আছে? আল্লাহ বললেন, হ্যাঁ হ্যাঁ আছে। তো তুমি মনে করছো তুমি সবচেয়ে বড় বুজুর্গ? না না, তোমার চেয়ে বড় বুজুর্গ আছে, যদি দেখতে চাও তো ওইখানে যাও। ঈসা আলাইহিসসালাম বললেন, আমি ওইখানে গেলাম। যায় দেখি পাথরের ভেতরে একজন বৃদ্ধ বসে রয়েছে। আপনারা মসজিদে অশ্বিনে থাকবেন, পাথরের ভেতরে একজন লোক বসে আছে। ঈসা বলেন, আমি বললাম, ঈসা আলাইহিসসালাম বলেন, আমি বললাম, কী ব্যাপার? কী ব্যাপার? আমি 400 বৎসর ধরে এই পাহাড়ের ভিতরে ঢুকে আল্লাহর ইবাদত করতেছি, আর আল্লাহ আমার জন্য জান্নাত থেকে খাবার দিয়ে দেন। তাহলে কত বড় মর্যাদা এই বৃদ্ধ লোকটি, যে 400 বৎসর ধরে পাহাড়ের ভিতরে বসবাস করতেছে, জান্নাত থেকে তার খাবার আসে। এখন ঈসা আলাইহিসসালাম আশ্বাস জান্নিত হয়ে বললেন যে তাহলে তো আমার মর্যাদার চেয়ে ওই লোকের মর্যাদা বেশি। তখন উনি আল্লাহর সিজদায় পড়ে গেলেন। যখন ঈসা আলাইহিসসালাম আল্লাহর সিজদায় পড়ে গেলেন, তখন কাল আল্লাহ তাআলা ইয়া ঈসা,
আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈসা শোনো শোনো, এই তো দেখছো এই লোকটার কথা শোনো, আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় শাবান মাসের 14 তারিখে দিবাগত রাতে যে ব্যক্তিরা ইবাদত করবে ওই ব্যক্তিদের ওই একটি রাতের ইবাদতটা এই বৃদ্ধর চেয়েও বেশি সম্মান। তখন ঈসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, আল্লাহ তুমি যদি আমাকে নবী না করে মুহাম্মদ রাসুলের উম্মত বানিয়ে দিতে, যে উম্মতের একটি রাতের ইবাদত এত মর্যাদা সম্পন্ন, আমি যদি তার উম্মত হতে পারতাম তাহলে আমার মর্যাদা ভালো হতো। দেখছেন কথা শোনেন নাই বক্তৃতায়? ভিত্তিহীন কথা, বানোয়াট কথা, জাল কথা। ঈসা আলাইহিস সালাম এটা বলেন নাই, ঈসা আলাইহিস সালামের নামে এটা বানায় দেওয়া হচ্ছে। তাহলে এরকম বানোয়াট কথা কিভাবে প্রমাণ করা হচ্ছে যে স্বয়ং আল্লাহ বলতেছেন? আল্লাহ বলতেছেন না, আল্লাহ বলতেছেন যে শেষ জামানায় শবে বরাতের রাতে একটি রাতে যে ব্যক্তি ইবাদত করবে সে ওই পাহাড়ের গুহার ভেতরে 400 বছর ধরে যে লোকটি ইবাদত করতেছে তার চেয়েও বেশি সওয়াব হবে, মর্যাদা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। সূর্য পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিমে অস্তমিত হয় এইটা যেমন সত্য, এই কথাটি তেমনই ভিত্তিহীন। ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে এই কথাটির কোনো সম্পর্ক নেই। মানুষ যেগুলো বানাই নিয়েছে, বানাই নিয়ে আজকে দিন তৈরি করছে। মানুষ কীভাবে বানায় দিন তৈরি করছে দেখেন, আপনাকে দেখে। এই বইটি কি আপনাদের ঘরে আছে? এই বইটি কি আপনারা দেখেছেন কোনোদিন? সবাই কি দেখতে পাচ্ছেন? দেখেন এই বইটি কি বলেন তো? এই বইটি এত গুরুত্বপূর্ণ বই আমার মনে হয় কারো ঘরে যদি বুখারি না থেকে থাকে তবে এই বইটা আছে, কারো ঘরে যদি হাদিসের বই না থেকে থাকে তাহলে কিন্তু এই বইটা আছে, নাই এই বইটা কিন্তু আছে। এই বইটা আমি আপনাকে তথ্যভুল কিছু কথা বলবো, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ তাহলে করতে পারবেন। এই বইটা, এই বইটার নাম কি? তাহলে কি মকসুদুল মুমিনিন বা বেহেশতের কুঞ্জি? দেখুন আপনাদের যদি পড়িয়ে শোনাই, আচ্ছা পেজ নম্বর হলো 233 পৃষ্ঠা, আরও অনেক কথা আছে। 233 পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে যে হাদিস শরীফে আছে যাহারা এই নামাজ পাঠ করবে আল্লাহ তাআলা তাদের 50 বছরের গুণা মাফ করবে। অর্থাৎ শবে বরাতের রাতে যে ব্যক্তি ইবাদত করবে, নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার 50 বছরের গুণা মাফ করবে। কোথায় আছে? তিরমিজি, দেখেন তিরমিজি। আচ্ছা আরও দেখুন, আরও হাদিসে আছে যাহারা উক্ত রাতে বা দিনে 100 হইতে 300 মর্তবার দরুদ শরীফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠ করবে, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের উপর দুজক হারাম করিবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুপারিশ করিয়া তাহাদেরকে বেহেশতে লইবেন। বুঝতে পারছেন? কোথায় আছে? বুখারীতে। কথাটা কোথায় আছে? বুখারীতে। 100 থেকে 300 বার দরুদ পাঠ করলে কি হবে? এদিনে তার সব বর্ণনা করা হচ্ছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুপারিশ করবেন। কথাটা হলো বুখারিতে আছে। এই বইয়ের কথা বলায় অনেকের হৃদয়ে হয়তো আঘাত সৃষ্টি হয়েছে, তাই না? এই বইয়ের সম্মানিত লেখক উনি তিরমিজি, মিশকাত এবং কি বুখারির রেফারেন্স দিয়ে তিনি এই জাতির সামনে এই বইটি লিখছেন। কোনো বইয়ে যদি লেখা থাকে বুখারিতে আছে, আর কোনো সন্দেহ আছে? আমি কি বুঝতে পারছি আপনার কথাটা কী জন্য বলছি? কোনো লোক যদি বলে বুখারিতে আছে তাহলে কোনো কথা নাই, তাই না? কী জন্য কথা নাই? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি 194 হিজরিতে জন্মগ্রহণ করে 256 হিজরিতে মারা যান। এই শতাব্দীতে অনেকগুলো হাদিসের বই লেখা হয়েছিল, অনেক মুসনাদের বই লেখা ছিল, কিন্তু সেই বইগুলোর ভেতরে দৈব ও জালে ভর্তি ছিল। ইসলাম সবার জন্য কিনা, সলাত সিয়াম জাকাত হজ আলেমদের জন্য নে সমসলমানদের জন্য? তাহলে হাদিস তো সবার জন্য,
কিন্তু এই বইগুলোতে সহিহ দহীহ সব মিশ্রিত আছে। এই সময় ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি শিক্ষক সহ সমকালীন আলেমেরা এই অনুভব করছিলেন এমন একটি হাদিসের বই দরকার যে হাদিসের বইটি সহিহ বই হবে, নির্ভুল বই হবে, একজন মানুষ ওই বইটা খুলেই যেন নিশ্চিত হতে পারে এই হাদিসগুলো সহিহ। এই অনুপ্রেরণায় ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারি দীর্ঘ 16 বছরের অক্লান্ত পরিশ্রমে তিনি এই জাতিকে যে জিনিসটি উপহার দিয়েছিলেন সেটা হল আল জামিয়া সহিহ, যেটা আল বুখারি নামে আমরা জানি। 16 বছরের অক্লান্ত শ্রমে এই বিশ্ববাসীকে একটি মানুষ এই জিনিসটা দিতে পারে, এটা কি মূল্য কম? শুধু তাই নয়, ইনি 16 বছরে অক্লান্ত পরিশ্রম করে এই বইটি লেখার পরে ইমাম আহমদ বিন হাম্মালের মতন ব্যক্তি সহ সমকালীন পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদেরকে দিয়েছিলেন, আপনারা দেখুন এই বইতে কোথাও কোনো জাল ও দহীহ খুঁজে পান কিনা। তারা এক বাক্যে সার্টিফিকেট করেছিলেন এই বইটি সেই বই যেটা আমরা কামনা করছিলাম, এই বইটি সহিহ বই এবং মুসলিম উম্মাহ একমত হয়ে গেছে। আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহ আল বুখারী, আসমানে নিচে জমির উপরে আল কোরআনের পরে বিশুদ্ধ গ্রন্থ হল সহিহ আল বুখারী। বই লিখলে কলম ধরলেই বই লেখা যায় না, ইসলামী শরীয়ত তার বাবার সম্পদ না, যা ইচ্ছা তাই লিখবেন। দেখুন ইমাম বুখারী কিরম কষ্ট করছেন, তিনি যেহেতু এটা মানব জাতির জন্য এই বইটি লিখতেছেন, বুখারী লিখতেছেন, তাই তিনি কি করতেন? তিনি নিশ্চিত হয়েছিলেন এটা সহিহ হাদিস। এরপরও এই হাদিসটি লিপিবদ্ধ করার পূর্বে তিনি গোসল করতেন, তিনি দুই রাকাত সালাত আদায় করতেন, তিনি ইস্তেখারা করতেন, সুবহানাল্লাহ, ইস্তেখারা করে যখন নিশ্চিত হতেন যে হাদিসটা তো এমনিতে তার রেসাস সহিহ, ইস্তেখারা তো সহিহ হাদিস, ইস্তেখারা করে যখন দেখতেন যে না এটা সহিহ, তখন তিনি মুসলিম উম্মার জন্য এই উপহারস্বরূপ তিনি তার বুখারীতে হাদিসটি লিখতেন। এইভাবে মক্কার মসজিদুল হারামে এবং মসজিদের নববীতে শেষ পর্যন্ত 16 বছরের অক্লান্ত শ্রম দিয়ে তিনি বুখারী লিখলেন। এই উদ্দেশ্যে এই বুখারীতে কোনো জাল কথা লেখা হবে না, এই বুখারীতে কোনো দৈব কথা লেখা হবে না। সম্মানিত এই লেখক, তিনি সেই বুখারির রেফারেন্স দিয়েছেন যে এই কথাটি বুখারিতে আছে। আমি আপনার বিশ্বস্ততার জন্য, আল্লাহ অহংকারের জন্য বলতেছি, আমার হায়াতি আপনাদের কাছে চ্যালেঞ্জ করছি এবং আমার এই বক্তৃতা সারা পৃথিবী যারা দেখবেন তাদের কাছে আমি বিনীত অনুরোধভাবে চ্যালেঞ্জ করছি, আমার হায়াত পর্যন্ত যদি আপনি বুখারিতে এবং তিরমিজিতে এই কথাগুলো খুঁজেন যে কথাটার রেফারেন্স এই ভদ্রলোক তিরমিজি বুখারি নামে দিয়েছে, তা আপনি কোশ্চেন কেন পাবেন না? আমি দীর্ঘ 7 বছর ধরে বুখারির উপরে পিএইচডি করছি, আমি অন্য হাদিস সম্পর্কে না জানলে অন্তত বুখারি সম্পর্কে জানি, আমার থিসিসের ইতিহাসে এই কথাটা আমি বুখারিতে পাই না। এই কারণে আমি জোর গলায় বলতেছি পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তি তিনি দেখাতে পারবেন না এই কথাটা বুখারিতে আছে। তিনি বুখারির নামে তিরমিজির নামে মিথ্যা কথা বলে বই লিখেছেন, অথচ এই বই আজকে বাংলাদেশের ঘরে ঘরে চলছে। এই হলো সবাই বলা, এভাবে জাল কথাগুলো মানুষের কাছে আসছে। এই লোকটি যেমন বুখারির নামে জাল করলেন, তিরমিজির নামে জাল করছে, অথচ কথাটা তো তার, কথাটা কি তার, ইনি নিজের কথা, উনি আলহাজ কারি মৌলানা গোলাম রহমান, আল্লাহ তাকে ভালো করুন, তার বিরুদ্ধে আমার কোনো বক্তব্য না, কিন্তু তিনি যে কথা কেলেছেন ইসলামী শরীয়ত, তিনি ইসলামী শরীয়ত দিয়েছেন, এটা এটা করে মানুষ আমল করে, অসংখ্য মেয়েরা আমল করে, অসংখ্য বোনেরা আমল করে, অসংখ্য ভাইয়েরা আমল করেন। আর আমল করতে হলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দলিল লাগবে। তিনি বানোয়াট কথা লিখবেন, তিরমিজির কথা বলবেন, বুখারির কথা বলবেন, আর তার তিরমিজিতে পাওয়া যাবে না, বুখারিতে কথা পাওয়া যাবে না, তা উনি কেন লিখবেন? এই প্রকাশকের উচিত হয় এই বইটাকে ব্যান করা ইসলামের স্বার্থে, নতুবা এই বইটাকে তাহকিক করে সহিহ কথাগুলো লেখা এবং বাকিগুলোকে ডিলিট করা, রিজেক্ট করা, বাদ দিয়ে দেওয়া উচিত। আমরা আজকে এই সেমিনারে এই দাবিও রাখি, সম্মানিত প্রকাশক যেন তিনি শুদ্ধ করে এই বইটা জাতির সামনে দেন, নতুবা নিজের বাঁচার জন্য এই বইটিকে যেন বাদ দিয়ে দেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ ইয়াতাবাওয়াউ মাকাদাহু,
যে ব্যক্তি জেনে বুঝে একটি কথা রাসূলের নামে ছেড়ে দিল, সে তার স্থানকে জাহান্নামে গড়িয়ে নিল। নাউযুবিল্লাহ মিন জালাল। এই বইয়ের ব্যবসা তো অনেক টাকা না, কিন্তু একটা জান্নাত হারানো তো কঠিন জিনিস, তাই কি না? বুখারীর নাম দিয়ে রাসূলের নামে, তিরমিজির নাম দিয়ে রাসূলের নামে এই বইয়ের রেফারেন্স দেওয়া হয়েছে। অসংখ্য মানুষ বুখারির প্রতি শ্রদ্ধা, আচ্ছা বুখারিতে আছে ঠিক আছে, কিন্তু বুখারিতে তো নেই, বুখারিতেই নেই। তারা জানেন বুখারিতেই নেই এমন রেফারেন্স দিয়ে বই লেখা আমাদের লেখকেরা, তাহলে আপনি কীভাবে নিশ্চিত হবেন? অবশ্যই আপনার আমলকে সহি করার জন্য আপনি কোরআন এবং সহি হাদিসকে একটু একটু গবেষণা করে দেখবেন, কারণ এই আমলের উপরে জান্নাত এবং জাহান্নাম নির্ভর করছে। এই জাল হাদিসগুলোর উপরে দেখবেন কত জাল হাদিস পাবেন। আমাদের ভাই এবং বোনেরা এদেশে আমল করে থাকে, যেমন বলা হচ্ছে মাইন সোয়াল্লা, যে ব্যক্তি সলাত আদায় করবে সাবান মাসে 14 তারিখে দিবাগত রাতে কত 300 রাকাত, কত রাকাত 300 রাকাত যে ব্যক্তি সলাত আদায় করবে, এবং রাকা এবং প্রত্যেক রাকাতে সে পাঠ করবে 30 বার সূরাতুল ইখলাস, তাহলে কী হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে নিয়ে আসার অনুমতি দেবেন, যাদের ব্যাপারে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, অচেপ হয়ে গেছে। কত বড় ফজিলত! যে ব্যক্তি 300 রাকাত শবে বরাত রাতে সলাত আদায় করবে, তার কি মর্যাদা? তার এত বড় মর্যাদা, সে 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে দিয়ে দেবে। আপনাদেরকে আমি বলি, এই হাদিসটা তো জাল, এটা পরের কার কথা। আপনার এবং আমার কি আকল নাই? আকল আছে, ব্রেন আছে, ব্রেনটা তো বড় নিয়াম। আচ্ছা বলুন তো, একটা রাতে কয় ঘন্টা হয়? 7-8 ঘন্টা। আচ্ছা হোক, তাহলে 7-8 ঘন্টা একটা রাত, তাই না? 300 রাকাত সে সলাত আদায় করবে, আর প্রতি রাকাতে 30 বার সূরাতুল ইখলাস পাঠ করবে। তাহলে একটি রাকাতে 30 বার সূরা ইখলাস, সূরা ফাতিহা, আরো দোয়া পাঠ করতে কত টাইম লাগবে? খুব দ্রুত যদি কেউ পাঠ করতে চায়, তাও তো কমপক্ষে 3 মিনিটের কম না, হবেই না তো, ধরেন 3 মিনিট, 3 মিনিটও যদি হয় তাহলে তার 300 রাকাত সলাত আদায় করতে 15 ঘন্টা টাইম লাগবে। বলেন তাহলে ওরা কিভাবে 300 রাকাত সলাত আদায় করবে? এই কথাটাতে জাল, এই জালটাকে বোঝার জন্য আপনার বিবেকটা কিন্তু যথেষ্ট। কি জন্য? যে এটা আদায় করতে তারা খুব দ্রুত, সে যদি পায়খানা না করে, প্রসাব না করে, আর কিছু না করে, এই কাজটা যদি করতে চায় তা কমপক্ষে তার 15 ঘন্টা টাইম লাগবে। 15 ঘন্টা রাত মনে হয় কোথাও নাই, নাকি সবাই বড় রাতে রাত বড় হয়ে যায়। তাহলে কি বুঝতে পারলাম? নাকদুল মাংকুল এই বইতে এবং বিভিন্ন বইতে লিখছেন যে এই হাদিসটাতে জাল, এই জাল ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, হাদিসুন মাউদুন, এটা একটা বানাওয়াট হাদিস। এই হাদিসটা কি বানাওয়াট হাদিস? আমাদের সমাজের অধিকাংশ মানুষেরা আজকে এই মাসের যে আমলটি করবে সেটা কি 100 রাকাত নামাজ এবং 1000 বার সূরা ইখলাস পাঠ করবে না? এবং এখানে হাদিসে বলা হচ্ছে, হাদিসে বলা হচ্ছে আল্লাহ রাসূল আলীকে বলেছেন, হে আলী, যে ব্যক্তি শাবান মাসে দিবাগত 14 তারিখে দিবাগত রাতে, অর্থাৎ যাকে আমরা শবে বরাত বলি, এই রাতে যে ব্যক্তি 100 রাকাত সালাত আদায় করবে এবং প্রতি রাকাতে বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা এবং কুল হুয়াল্লাহু আহাদ 10 মাত্রা 10 বার, তাহলে প্রতি রাকাতে 10 বার আর 100 বার 100 রাকাত, 100 রাকাত তাহলে 1000 বার সূরা ইখলাস, 100 রাকাত সালাত, এটা যে পাঠ করবে তার জন্য কি হবে? তার জন্য কি কি হবে জানেন? 1 নম্বর হলো তার সমস্ত প্রয়োজন সে এই রাতে যা চাবে আল্লাহ তাকে দিয়ে দেবেন, সব প্রয়োজন আল্লাহ তাকে মিটিয়ে দেবেন, এবং তার জন্য 70,000 ফেরেশতাকে নির্দিষ্ট করে দেবেন, যারা কি করবেন, তার ভালো ভালো আমলগুলো লিখবেন, খারাপ খারাপ আমলগুলো লিখবেন না, এবং
তার জন্য কি আর একটি বছর আসা পর্যন্ত তার পদমর্যাদাকে উন্নত করতে থাকবেন। হ্যাঁ, এবং কি এই রাতে এবং এই বছর একটা বছর পূর্ণ হওয়ার আগে তিনি যদি মারা যান মাতা শাহিদা তিনি শহীদ হয়ে মারা যাবেন। আরও কথা হলো যে যদি তার বাবা এবং মা জাহান্নামী হয়ে থাকে আর যদি ওই ছেলে মেয়ে এই রাতে আল্লাহকে বলে আল্লাহ তোমার সবাই রাতে আমি বলতেছি আমার বাবা মা যদি জাহান্নামে হয়েই যা থাকে তাহলে তুমি তাকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দেবেন, তাকে কি করে দেবেন জান্নাত দিয়ে দেবেন এবং 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেবেন জান্নাতে আদনে, এবং তারা কি করতে থাকবে সুন্দর সুন্দর গাছ বাগিচা জান্নাত কি সুসজ্জিত করবে এমনভাবে করবে যা মানুষ কোনোদিন চার চোখ দিয়ে দেখে নেয়, কোনোদিন চার চোখ দিয়ে দেখে নেয়। তাহলে এইরকম যখন ফজিলত তাহলে সে আমল মানুষ কেন করবে না? 100 রাকাতের এই সলাত এই সমাজের মানুষেরা আদায় করতেছে না? আদায় করতেছে কি জন্য? একজন ভাই আদায় করতেছে এই জন্য যে সে এই রাতে ইবাদত করলে অনেক কিছু পাবে। এবং মজার কি বিষয় আছে জানেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দেন হে ফেরেশতারা আমার এই বান্দা কি করো ইয়াকতুবুনাল হাসানাত ওয়ালা ইয়াকতুবুনাস সাইয়্যাত, এরা মানুষ এর তার তার আমল নামায় যারা সবাই রাখতে জাগ্রত হয় তাদের আমল নামায় ভালো ভালো আমল লেখেন, তারা যে পাপ করেন ওই পাপটাকে তারা লেখেন না। তাহলে সবাই বরাতের রাতে কেন মানুষ বেশি হবে না? সবাই বরাতের রাতে যদি একদিন কেউ ইবাদত করে তাহলে ওই একদিনের ইবাদতে সারা বর্ষ সে যদি খারাপ কাজ করে তাহলে খারাপটা তার ফেরেশতারা লিখবে না। আর যদি মারা যায় এক বছরের ভেতরে তারা তো শহীদ হয়ে মারা গেল, ওগুলো তার জিহাদের দরকার নেই, কারণ ওই তো এমনিতেই শহীদ হয়ে যাচ্ছে, কত বড় সওয়াবের কথা। কিন্তু এই যে হাদিসটা এই হাদিসটা কি হাদ হাদিস মাউদু একটি জাল হাদিস, এই জাল হাদিসের উপরে ভিত্তি করে মানুষ আমল করতেছে। জাল হাদিস তো আপনি বোঝেন, যেমন জাল টাকা, জাল টাকা আছে কিনা, জাল টাকা কি টাকা, জাল দলিল কি দলিল, তাহলে জাল টাকা যেমন ভিত্তিহীন জাল হাদিস মানে কি ওই কথাটি রাসুল বলেন নাই, রাসুলের নামে জড়াই দেওয়া হয়েছে, রাসুলের নামে বানাই দেওয়া হয়েছে, রাসুলের নামে প্রচার করা হয়েছে যেটা রাসুল বলেছেন অথচ এটা রাসুল বলেননি, এগুলো জাল হাদিস। এই জাল হাদিসের উপরে আজকে আমল চলছে। আরও কি আছে জানেন, ওমর আদি আল্লাহ আনন্দে বললেন, ওমর আদি আল্লাহ আনন্দে বললেন, তিনি বলেন যে রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি সবে বরাতের রাতে 100 রাকাত সালাত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে এবং প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করবে 10 বার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কি করে ওই রাতে সমস্ত প্রয়োজনকে মিটাই দেবেন এবং সে যা চায় তা আল্লাহ তাকে তাকে দিয়ে দেবেন, এবং 10 জন মানুষের সুপারিশ করা তাকে কি দেবেন সুযোগ করে দেবেন। তাহলে কেন মানুষ এগুলো ইবাদত করবে না? এভাবে আরও 100 রাকাতে যে হাদিসগুলো আছে প্রত্যেকটি হাদিসই যান, তাহলে এই জাল হাদিসের উপরে মানুষ কেমন আমল করে? আরও পাবেন 50 রাকাত নামাজ, আমরা বললাম কি 300 রাকাত নামাজ, 100 রাকাত নামাজ, 50 রাকাত নামাজ। 50 রাকাত নামাজের কথা আসছে, হাদিসে বলা হচ্ছে যে এই রাতে যে ব্যক্তি 50 রাকাত নামাজ পড়বে, হ্যাঁ তার জন্য সেম এই ফজিলত বর্ণনা করা হচ্ছে যে তাকে এত ফজিলত তাকে দিয়ে দেওয়া হবে, আউযুবিল্লাহ। এবং আরও কি বলা হচ্ছে যে এই সলাতগুলো আদায় করলে কি হবে? হ্যাঁ, যেমন হাদিসে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি শবে বরাতের রাতে 14 রাকাত সলাত আদায় করবে। হ্যাঁ, তিনি হাদিসে বলা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, এই বসেন আলী সাহাবী বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি কি করতেছেন, না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি কি করলেন যে তিনি শবে বরাতের রাতে 14 রাকাত সলাত আদায় করলেন, কত রাকাত 14 রাকাত সলাত আদায় করলেন। এরপরে আমি তাকে এবং এরপরে তিনি উনি ফারেগ হলেন, তারপর উনি কি বললেন 14 বার সূরা ফাতিহা পাঠ করলেন, 14 বার সূরা ইখলাস পাঠ করলেন, 14 বার সূরা ফালাক পাঠ করলেন এবং সূরাতুন নাস পাঠ করলেন, এবার আয়াতুল কুরসি একবার পাঠ করলেন, তারপর ফাজ্জা আকুম এটা পাঠ করলেন।
এরপরে উনি বলতেছেন যে আমি জিজ্ঞাসা করলাম, হে রাসূলুল্লাহ, এরকম যদি কেউ করে তাহলে কি হবে? এরকম কেউ যদি করে তাহলে এর তাহলে তার সওয়াব হলো এই দেশে তার আগে এবং পরে সমস্ত সালাতকে কবুল করা হবে, এবং তারপর যদি সে সিয়াম রাখে তাহলে কি হবে, 60 বৎসরের পূর্বে এবং পরের মাকবুল সিয়ামে সে সওয়াব পাবে, এবং সে 20টি মাকবুল হজের সে সওয়াব পাবে। 20টি মাকবুল মানে গ্রহণীয় যে হজ, এই হজের সে সওয়াব পাবে। হাদা হাদিসুল মাউদু, মানে একটা জাল হাদিস। তাহলে এই জাল হাদিসগুলো আজকে আমাদের সমাজের পুঁজি। এভাবে এই মর্মে যত কথাগুলো আছে সব কথাগুলোই কি জাল হাদিস। তা আমরা কি পাইলাম যে এই মর্মে 300 রাকাত, 100 রাকাত, 50 রাকাত, তারপরে আপনি 14 রাকাত, 12 রাকাত, এবং কি 4 রাকাত সলাতের কথা আসছে। এই যে সলাতগুলো কথা আসছে, এই সমস্ত হাদিসগুলোই যা আপনি বলুন, আপনি যদি একটি জমি ক্রয় করেন আর তার দলিল থাকে জাল, আর এক সময় যদি জানা যায় মালিক যদি বুঝে দেয় সে জাল দলিল করছে, আপনি কি ওই বাসায় বসবাস করতে পারবেন? তার আপনি আমরা এক স্রষ্টার ইবাদত করতেছেন, উনি তো জানেন আপনি জাল হাদিসের উপরে আমল করতেছেন, আল্লাহকে এই জাল হাদিসের উপরে আমল কি গ্রহণ করবেন? গ্রহণ করবেন না। জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামি। আমিলা মানে আমল, যে আমলটা কি, যে আমলটি নাসিবা কষ্টার্জিত, খুব কষ্ট করে আমল করছে, এই আমলটি থাকার পরেও তাসলা নারান হামিয়া জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবে। মানুষ কষ্ট করে আমল করবে, এই আমল থাকবে, আমল থাকার পরেও সে নিক্ষিপ্ত হবে জাহান্নাম। এমনি মাঝে সহি হাদিসে আল্লাহ বলতেছেন, আমি কি তোমাদেরকে জেনে দেবো না যে কিয়ামতের ময়দানে মানুষ পাহাড় সমতুল আমল নিয়ে আসবে, অথচ আমি ধুলা কুড়া নাই তা উড়িয়ে দেবো, গ্রহণ করবো না। তাহলে বহু কষ্ট করে আমল করার পরে মানুষ জাহান্নামে যাবে, এ কথাটা কি সূরা আল গাশিয়া থেকে আল্লাহ নিজেই বলছেন, অতএব নিশ্চিত সবাই ওরাকে রাতে 300 রাকাত পড়ুন, আর 100 রাকাত পড়ুন, আর 14 রাকাত পড়ুন, বা 50 রাকাত পড়ুন, বা 12 রাকাত পড়ুন, বা আপনি 4 রাকাত পড়ুন, অথবা যে রাকাতে অথবা আপনি এ রাতে জাগাই থাকুন না কেন, এই রাতে যদি আপনি ইবাদতই করে থাকেন তাহলে এই জাল হাদিসের ভিত্তিতে ইবাদত করার কারণে আপনার ফজিলত হবে জাহান্নাম। এবং তা কোরআন থেকে প্রমাণিত, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বহু আমলকামীদের আমলকারীদের কষ্টার্জিত আমল থাকার পরও সরাসরি তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। কি জন্য? ওই আমলটা পবিত্র কোরআন এবং সহি হাদিসের সাথে মিল ছিল না। জেনে রাখবেন মানুষের এই পৃথিবীতে আসার অন্যতম একটি কারণ হলো সে চোখ বন্ধ করে আমল করবে না, দেখে শুনে আমল করবে এটা পবিত্র কোরআন এবং সহি হাদিসে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি মানুষকে সৃষ্টি করছেন এই জন্য যে তিনি পরীক্ষা নিরীক্ষা, জীবন এবং মরণকে সৃষ্টি করছেন এই জন্যই তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন কার আমলটি ভালো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি আমল করতে বলেন নাই, করতে বলছেন কার আমলটা সঠিক সেটা। সুবহানাল্লাহ, এই রাতে কী করে জানেন? এই রাতে আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা গোসল করে, গোসল করে না, কী জন্য গোসল করে? আমাদের লেখক ভাইয়েরা তাদেরকে হাদিস দিয়ে দিছে, দেখবেন হাদিসে বলা হচ্ছে, এ বৈধ পাবেন, অন্যরা বৈধ পাবেন। একটি হাদিসে আছে, দেখেন একটি হাদিসে আছে, যে ব্যক্তি এই রাতে সওয়াবের উদ্দেশ্যে গোসল করবে, যে ব্যক্তি এই রাতে সওয়াবের উদ্দেশ্যে গোসল করবে, তার গোসলের প্রত্যেকটি বিন্দুর পরিমাণে 700 নফল সওয়াবের সওয়াব লেখা যাইবে, এবং এরপরে সে তাহিয়াতুল ওযু সহাদা করবে। একটি হাদিসে আছে, তাহলে হাদিস থাকতে হবে না? একটি হাদিসে কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেন না, ওই লোকটির বইতে আছে, হ্যাঁ 100% জাল, 100% জাল। এখন দেখবেন এই হাদিস এত প্রচারিত, এই হাদিসের জন্য আমাদের মেয়েরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা কী করেন, শীতের সময় গোসল করেন, কারণ এই যে গোসল না করলে
গোসলের একটি ফোঁটায় যদি শাশ্বত নফল সালাতের সওয়াব পাওয়া যায় তাহলে সে কেন বাদ দেবে না? সম্মানিত উপস্থিতি, আমাদের ভাই বলে দিচ্ছে আমাদের সময় শেষের দিকে, এই জন্য এই মর্মে আরও যে জাল কথাগুলো ছিল আমরা এগুলো আলোচনা করতে পারতেছি না। তবে এতটুকু কথা আপনাদেরকে বলবো, সেটা হলো এই দিনে যে হালুয়া রুটি খাওয়া হয়, এই দিনে ফটকা ফুটানো হয়, এই দিনে মসজিদ বা ঘর বাড়িকে আলোকিত করা হয়, আতরসজ্জা করা হয়, এইগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী কৃষ্টি কালচার, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এবং এগুলো আপনারা করবেন না। এবং আরও দেখেন যে এই দিনে অনেকে হালুয়া রুটি খায়, এবার দলিল কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছিল, অথচ আমরা এই দিনে হালুয়া রুটি খাবো এবং এর ভিত্তিতে তারা হালুয়া রুটি খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উহুদের যুদ্ধে যে দাঁত ভেঙেছিলেন ওটা তো শাওয়াল মাস ছিল না। আর দ্বিতীয়, তোমার যদি এই ধুয়ে দাঁত ভাঙার শখে থাকে তাহলে আল্লাহ তো কিয়ামত পর্যন্ত জিহাদকে অবধারিত করে দিয়েছে, তুমি জিহাদ করো, শহীদ হয়ে যাও, অসুবিধে কী? আর জিহাদ মাদ রিলাইয়াউমুল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অবধারিত থাকবে। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিহাদ করছেন, তুমি করো, অসুবিধে কী? তুমি হালুয়া রুটি খেয়ে জিহাদের সওয়াব পাবে না, নট ইম্পসিবল, ভিত্তিহীন কথা, বানোয়াট কথা, এগুলোর সাথে ইসলামের কোনো দলিল নাই, এগুলো করা যাবে না। তবে একটি কথা বলার মতো, সেটা হলো শবে বরাতের উপরে বর্ণিত যে আকিদা, যে বিশ্বাস, যে আমল সব ভুল। তবে একটি জিনিস পাওয়া যাবে, সেটি হলো শবে বরাতের কিছু ফজিলত আছে। কী সেই ফজিলতটা? নয়টি হাদিস থেকে আপনি পাবেন, আমার আলোচনা সংক্ষেপ করতেছি, আমি করতে পারবো তো, আমাদের নির্ধারিত টাইম তো শেষ, আপনার অনুমতি দিলে আমি কিছুক্ষণ বলি, এটা বলবো শবে বরাতের ফজিলতের উপরে আপনি প্রায় নয়টি হাদিস পাবেন, যে হাদিসে শবে বরাতের ফজিলত প্রমাণিত হয়। সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুয়াদ বিন জাবাল বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরও অনেকে বলছেন। এই হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 14 তারিখে দিবাগত রাতে সন্ধ্যের পরে এই আসমানে নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে আসেন, এবং তিনি এই রাতে তালব গোত্রের বকরির পশমের ন্যায় মানুষকে ক্ষমা করে দেন। এই মর্মে নয়টি হাদিস আসছে, নয়টি সানাদে, মাশাআল্লাহ প্রত্যেকটি সানাদই দয়ীফ, একটি সানাদও পৃথকভাবে সহিহ না। এই পৃথিবীতে পৃথক সানাদে শবে বরাতের ফজিলত হকের আমল প্রমাণ করার জন্য কোনো ব্যক্তি হাদিস দাঁড় করাতে পারবেন না, কেউ দাঁড় করাতে পারবে। আমি অহংকারের জন্য বলেছি, আমি হাদিস বিজ্ঞানের একজন ছাত্র, তাই আপনাকে বলছি আমি যতটুকু এলেম জানি, এই মর্মে পৃথিবীর শুরু থেকে হাদিসের সূচনা থেকে এই পর্যন্ত যারা গবেষণা করছেন তারা কেউ দিতে পারেননি। তবে এতটুকু কথা বলছেন, যেহেতু নয়টি হাদিসে এই কথা পাওয়া যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে নিম্ন আসমানে নেমে আসেন, কালব গোত্রের বকরির পশমের ন্যায় মানুষকে ক্ষমা করে দেন, ইল্লা দুইজন ব্যক্তিকে দেন না, শর্ত আছে, তিনি কোনো মুশরিককে এবং সম্পর্ক বিচ্ছিন্নকারী ব্যক্তিকে ক্ষমা করে দেন না, ইল্লা লিল মুশরিক, তিনি মুশরিককে ক্ষমা করে দেন না এবং সম্পর্ক বিচ্ছিন্নকারীকে ক্ষমা করে দেন না। হাদিস বিজ্ঞানের পরিভাষায় এই নয়টি হাদিস, এই প্রত্যেকটি হাদিসের ভিতরে একজন করে রাবি রয়েছেন, তিনি দৈব, তবে এই দৈবটা এত পরিমাণে যে খুব অল্প পরিমাণে। হাদিস বিজ্ঞানের পরিভাষায় একটি দৈব হাদিস যখন বিভিন্ন চেন থেকে আসে, বিভিন্ন আঙ্গিনা থেকে আসে, তখন সেটা হাসান লাগাইরিহি হয়, অর্থাৎ তখন তার প্রতি আমল করা যেতে পারে, ওটা সহির একটি রূপ পায়। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে শ্রাবণ মাসে 14 তারিখে দিবাগত রাতে আল্লাহ এই আসমানে নেমে আসেন এবং ক্ষমা করে দেন, তবে শর্ত কোনো শেরেককারীকে এবং সম্পর্ক বিচ্ছিন্নকারীকে ক্ষমা করে দেন না, এদের সারা সবাইকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। তাহলে এইগুলো আমরা পাইলাম দৈব হাদিস থেকে। তাহলে এখান থেকে আমরা কী পারলাম? এই দৈব নয়টি হাদিসের সূত্রকে একত্রিত করলে আমরা ধরে নিলাম যে এটা সহির মানভুক্ত একটি হাদিস, কিন্তু এখান থেকে আমরা কী পাইলাম? এই রাতে কোনো আমল করতে হবে এটা কি আমরা পেয়েছি? না, এই রাতে কোনো আমল আমরা পাইনি। গ্রুপ কী আছে? ফজিলত পেয়েছি যে আল্লাহ ক্ষমা করে দেবেন, তবে কাকে ক্ষমা করে দেবেন না? যারা শেরেক করে এবং যারা হিংসা বিদ্বেষ করে তাদের ক্ষমা করে দেবেন না। তাহলে এই রাতে যদি আমরা এই বোনাস পেতে চাই তাহলে এই রাতের জন্য কোনো করণীয় নাই, আগে থেকেই করণীয় আছে। সেই করণীয়টা হলো একজন মানুষকে সে মুক্ত জীবন যাপন করতে হবে এবং তাকে হিংসা বিদ্বেষমূলক জীবন যাপন করতে হবে।
একজন মানুষ যদি হিংসা বিদ্বেষমূলক জীবনযাপন করতে পারে এবং শিরক থেকে মুক্ত থাকতে পারে, তাহলে এই রাতে এই সওয়াব আল্লাহ দেবেন। আরেকটা জিনিস জেনে রাখবেন যে আল্লাহ যে নেমে আসেন এটা কিন্তু এই রাতের বৈশিষ্ট্য না, বরং বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ প্রত্যেক রাতেই এই আসমানে নেমে আসেন, এবং এটা বোখারে এবং সহিহ হাদিসে পাওয়া যায়। অথচ আমরা কিন্তু এই রাতগুলোতে জাগি না, প্রত্যেক রাতেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবতরণ করেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই হাদিসে যে আমরা সহি বলতেছি তাদের সূত্র আছে, আল্লাহ রাসূল বলেন ইউ রাদু আমালু নাস ফি কুল্লি জুম্মাতিন মারাতাইন ইয়াউমুস নাইল ওয়া ইয়াউমুল খামিস ফায়ুগফারু লি কুল্লি আবদিন মুমিন ইল্লা আবদান বাইনা ওয়া বাইনা আখি ইশারা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার মানুষের আমলনামাকে তার কাছে উঠানো হয়, তিনি সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু একে অপরের সাথে যে হিংসা বিদ্বেষ আছে তাদের ক্ষমা করে দেন না। হাদিসটি মুসলিমের সহি হাদিস। সবেমরাতে দীর্ঘ 9টি হাদিস একত্রিত করার পরও আমরা পাচ্ছি আল্লাহ এই রাতে বিশেষ ক্ষমা দেন, বিশেষ করে ক্ষমা করে দেন, ব্যাপক হারে ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করে দেন না, যারা শিরকের সাথে জড়িত, যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ রাখে। আপনি বলুন তো শিরকের সাথে কত পার্সেন্ট মানুষ জড়িত? না, যারা সবেমরাত পালন করতে চান তারা তাদেরকে দেখবেন যে তারা এই রাতে কবরে গিয়ে সিজদা দিচ্ছে, শাহজালাল শাহপুরাণের বিভিন্ন কবরে গিয়ে তারা সিজদা দিচ্ছে। কথা ছিল যারা শিরক থেকে মুক্ত তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন, অথচ এই রাতে শিরকই করতেছে। এবং দেখা যাবে যারা এই রাতে যারা গোটাল বছর ইবাদত করেন না, এই রাতে গিয়ে তারা বিরাট নামাজি হয়ে যান, অথচ এদের সাথে পরস্পর পরস্পর সামাজিক কিন্তু কী রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, দ্বন্দ্ব নাই? এবং এই দ্বন্দ্বের মধ্যে আমরা অন্যতম একটি দ্বন্দ্ব দেখি যে সবে বরাতের মাধ্যমে যদি একজন মানুষ ক্ষমা পেতে চায় তাহলে একে অপরের সাথে হিংসা বিদ্বেষ দূর করতে হবে না? তারা অন্তত সবে বরাতের রাতে এই দাবি করতেছে যে অন্তত সবে বরাতের রাতে পৃথিবী থেকে গণতন্ত্রকে কবর দিতে হবে। কী জন্য? গণতন্ত্র এমন একটি আদর্শ যা মানুষকে একে অপরের সাথে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দেয়। গণতন্ত্রের বৈশিষ্ট্য হলো তার বিরোধী দল থাকতে হবে। পৃথিবীতে যদি কোথাও বিরোধী দল না থাকে তাহলে গণতন্ত্র থাকবে না। বিরোধী দল মানে হিংসা বিদ্বেষ থাকতে হবে, আমি ভুল বলছি? তাহলে গণতন্ত্রের দাবি জানাচ্ছে তারা অন্তত সবে বরাতের দাবি জানাচ্ছে, অন্তত সবে বরাতের খব সবের জন্য ওই দিন অন্তত এই মানুষগুলো একাকার হয়ে পরস্পর পরস্পর সম্প্রীতির বাদ গড়িয়ে তুলবে। কিন্তু বাস্তবতা কি তা আছে? এই জন্য আমি কিছুদিন আগে একটা আর্টিকেল লিখেছিলাম, দ্য ইনকলাব এবং সিলেটের বিভিন্ন পত্রিকায় ছাপছিল, সন্ত্রাস প্রতিরোধের সবাই বরাতের ভূমিকা। ভদ্রলোকেরা মনে হয় হাইলাইটটা দেখেই ছাপে ফেলছে, ভিতরে কিন্তু এই কথাগুলোই বলছি যে আমি বলছি, কিন্তু এটা আমি বলছি যে সবাই বরাতে যদি এই ফজিলতটা আমরা পেতে চাই তাহলে এই হিংসা বিদ্বেষ তো দূর করতে হবে। আর হিংসা বিদ্বেষ যদি শেষ পরিণাম হলে সন্ত্রাস, একজন মানুষ একজনকে মারতেছে, হত্যা করতেছে, জবাই করতেছে, এগুলো কী থেকে হইতেছে? এই কারণেই তো হচ্ছে, তাই কি না? তাহলে সবে বরাতের মৌলিকত্ব যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই হিংসা বিদ্বেষ এবং শিরক থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। এইখানে যদি আমরা ফিরে না থাকতে পারি তাহলে কিন্তু হবে না। তাহলে সবে বরাতের আমরা কী পারলাম? এতটুকু ফজিলত পাচ্ছি যে রাতে এতটুকু ফজিলত আল্লাহ ব্যাপক হারে ক্ষমা করে দেন। আর ব্যাপক হারে ক্ষমার জন্য শর্ত হলো শিরক বিমুক্ত জীবন এবং সম্পর্ক উন্নয়ন পরিবার সমাজ রাষ্ট্র ও জাতি। যদি কোনো পরিবার কোনো সমাজ কোনো জাতি কোনো রাষ্ট্র কোনো জগৎ পরস্পর পরস্পর সম্পর্ক উন্নয়ন করতে না পেরে থাকে, এই রাতে সারা রাত নামাজ পড়ে এই সব সে পাবে না। অতএব এই রাতে আপনি একটু প্রশান্ত ঘুমিয়েও এই সব পেতে পারেন যদি আপনি শিরক মুক্ত এবং সম্পর্ক উন্নয়ন জীবনযাপন করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিরিখে জীবনযাপন করার তৌফিক দান করুন, এবং সবে বরাতের উপরে যে মিথ্যা যে বানোয়ার কাহিনীগুলো আছে এগুলোতে দূরে থাকা তৌফিক দান করুন। এবং আমি বিনীতভাবে বলবো আল্লাহ যেন আমাদেরকে সম্মতি দেন যে আমরা যেন এই জাল হাদিসগুলো আমল না করি, এবং এই বলবো যিনি বুঝে যে আলেমেরা এই জাল হাদিসগুলো মসজিদে বর্ণনা করে মসজিদের মধ্যে শ্রেষ্ঠ জায়গাকে আজকে মিথ্যাচারে পরিণত করছে, আল্লাহ জানা বুঝাই আরামদেরকে ধ্বংস করুক, কারণ জেনে শুনে তারা রাসূলের নামে মিথ্যা হাদিস বর্ণনা করতেছে অথবা আল্লাহ তাকে হেদায়ত দেখ, কারণ তারা মিথ্যা হাদিস বর্ণনা করতেছে। যে জানে না আল্লাহ তাকে জানা তৌফিক দান করুন। মসজিদগুলো আজকে মিথ্যাচারে পরিণত হয়েছে, রাসূলের নামে মিথ্যাচার করা হচ্ছে, আল্লাহ এখান থেকে জাতিকে রক্ষা করুন।